এসো মাছ শিকার শিকির আজকের পর্বে আমরা দেখব জানব যে টেলিস্কোপিক রড রাখার ক্যারি ব্যাগ কি, কোনটা ভালো, কিভাবে ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাইকিব ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সবচেয়ে নির্মল বাতাসের শহর, পরিচ্ছন্ন শহর, ফুলের শহর এবং আমলিচি শহর রাজশাহী থেকে আমি যথারীতি আছি আপনাদের সাথে। এবং আজকের টপিক টাইটেল এবং থাম্বনেল লিখে বুঝে গেছেন যে টেলিস্কোপিক রড বা টেলিস্কোপিক ছিপ ক্যারি করার যে ব্যাগ আছে সে ব্যাগ কি, কী কাজে ব্যবহার করা হয়, কোনটা ভালো, কোথায় কিনবেন বিস্তারিত। চলুন আমরা ভিডিওর মেইন পর্বে চলে আসি। টেলিস্কোপিক রড কি সেটা আপনারা জানেন, ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি যে টেলিস্কোপিক রড কি, বা আমাদের একটি পর্ব গিয়েছে। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনারা পাবেন এই ভিডিওর লিঙ্কটা যে টেলিস্কোপিক রডটা কি, কী কাজে ব্যবহার করা হয়। এখন বিষয় হচ্ছে টেলিস্কোপিক রড যারা ক্যারি করেন একটা দুটো আপনি সাথে হাতে করে নিয়ে যেতে পারেন, কিন্তু এই টেলিস্কোপিক রডের যে মাথাগুলো আছে সেটা কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে আপনি যে কোনোভাবে যে কোনো ব্যাগে নিলে। কাজেই টেলিস্কোপিক রড ক্যারি করার জন্য একটা নির্দিষ্ট ধরনের ব্যাগ আপনি নিজে তৈরি করে নিতে পারেন অথবা বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের কাছেও আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন যেটা আছে টেলিস্কোপিক রডের ব্যাগ সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সিম্পল, আমাদের সবচেয়ে বেসিক কোয়ালিটির, বেসিক গ্রেডের টেলিস্কোপিক রডের ব্যাগ। ব্যাগের বিষয়টা আগে প্রথমে বলি আপনাদের, এই ব্যাগটার কী কাজ। এই ব্যাগটার কাজ হচ্ছে এই ব্যাগের মধ্যে আপনি আপনার টেলিস্কোপিক রড সাথে মেশিন বা রিল এর সঙ্গে ছিপ বসি ছোটোখাটো জিনিস পেতে এমনকি টোপচারও ভরে নিয়ে যেতে পারবেন। আমাদের কাছে এই বেসিক যেটা আছে সেটার ভিতরে 30 ইঞ্চি পর্যন্ত যে কোনো রড আপনি ভরতে পারবেন। এখানে আমাদের হাতে যেটা আছে এটার মধ্যে কম্পার্টমেন্ট আছে হচ্ছে টোটাল 3টে, দুটো বড় কম্পার্টমেন্ট এবং একটা ছোট কম্পার্টমেন্ট। ছোট কম্পার্টমেন্টের মধ্যে আপনি আপনাদের টোপ চার আরও হাবিজাবি টুকিটাকি যা কিছু আছে, বড়শি, ফাতা এগুলো নিতে পারবেন। আর বড় কম্পার্টমেন্টে আপনি ভরতে পারবেন আপনার পছন্দসই রড। সো 10 ফিট পর্যন্ত যে টেলিস্কোপিক রডগুলো আছে সেগুলো যে কোনোটাই আপনি এর মধ্যে ভরতে পারবেন। 6 ফিট, 7 ফিট, 8 ফিট, 9 ফিট, 10 ফিট এগুলো এর মধ্যে যায়। আসুন তো আমরা একটু দেখি এই ব্যাগটার মধ্যে কতগুলো রড ভরা যায়। আপনারা দেখতে পারেন কতগুলো রড আমরা এর ভিতরে ভরতে পেরেছি। এছাড়া আপনাদের আমাকে প্রশ্ন থাকবে যে ভাই আমি তো শুধু, আপনি তো শুধু রডটা ভরে দেখালেন, এর সঙ্গে যদি আমি মেশিন সহ ভরতে চাই তাহলে কটা ভরতে পারি? আমি স্ট্যান্ডার্ড আপনাদেরকে দেখাচ্ছি যে একটা কম্পার্টমেন্টে দুটো মেশিন সহ রড আমরা যদি ভরি কতটুকু জায়গা খালি থাকে আপনারা তা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন যে মেশিন সহ কটা রড ভরা যায় বা কতক্ষণ স্পেস থাকছে। এইটার বেসিক্যালি আমাদের কাছে দুটো ভার্সন আছে, একটা হচ্ছে সেমি ওয়াটারপ্রুফ, একটা হচ্ছে ওয়াটারপ্রুফ। সেমি ওয়াটারপ্রুফ যেগুলো সেগুলো হচ্ছে 500 টাকার নিচে, আর যেটা মোটামুটি ভালোই ওয়াটারপ্রুফ সেগুলো হচ্ছে 500 টাকার একটু উপরে। এটা ফেব্রিক কোয়ালিটির মধ্যে ডিফার করে। এখন বিষয় হচ্ছে যে এগুলো, এই টেলিস্কোপিক রড ক্যারি করার যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো আপনারা কোথায় পাবেন? বাংলাদেশে বিভিন্ন ছিপ বসি দোকান আছে, বিভিন্ন জায়গায় আপনারা পেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা দেখে শুনে বুঝে কিনবেন কোনটা ভালো কোনটা খারাপ, আপনার বাজেট, আপনার রুচি, আপনার পছন্দ অনুযায়ী যেটাই আপনার কাছে মনে হবে ভালো সেটাই আমি বলবো ভালো। আপনার যদি 200 টাকা বাজেট হয়, 200 টাকা যদি আপনি একটা কলম কিনেন সেটা আপনার কাছে ভালো। কারো যদি 2 লক্ষ টাকায় বাজেট হয়, 2 লক্ষ টাকা একটা কলম কিনে সেটাও ভালো। আর কেউ যদি 2 টাকায় কলম কিনে সেটাই তার জন্য ভালো, কেননা তার চাহিদা এবং তার বাজেট অনুযায়ী সেটাই তার জন্য প্রযোজ্য। ঠিক তেমনি আমাদের ব্যাগগুলো সেরকম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে তো পাবেন, কোথায় পাবেন? বাংলাদেশের সব জায়গায় পেতে পারেন, নিতে পারেন যে কোনো জায়গা থেকে। আমাদের ক্ষেত্রে বলে রাখি প্রিমিটিভ ফিশিং বাইকিব বাংলাদেশের প্রথম এবং একমাত্র
সম্পূর্ণ লাইসেন্সড গেম ফিশিং ট্যাকল এবং কনজিউমেবলসের ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড। আমরা টোপ চাচ্ছি বসে সবকিছুই প্রস্তুত করি, ম্যানুফ্যাকচার করি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের পণ্যগুলো পাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মেইন শোরুম, হেড অফিস এবং ফ্যাক্টরি রাজশাহীতে। রাজশাহী 2 নম্বর ওয়ার্ড বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের গলিতে আমাদের ফ্যাক্টরি মেইন অফিস, এখানে আপনারা চলে আসতে পারেন। এখানে আমাদের উৎপাদিত প্রিমিটিভ ফিশিং বা আকিব উৎপাদিত বিএসটি অনুমোদিত টোপ চার ইন্টারন্যাশনালি বহুল চাহিদা সম্পন্ন যে ফেমাস আমাদের টোপচারগুলো আছে সেগুলো তো পাবেনই, সাথে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের রড রিল তো পাচ্ছেনই। আর যারা মনে করছেন যে আমাদের আইটি শোরুম আছে ঢাকায়, নিজস্ব শোরুম সেখানে যাবেন, সেটাতেও চলে যেতে পারেন। এটা হচ্ছে পূর্ব মেরুলবাড্ডা, পূর্ব মেরুলবাড্ডা জামে মসজিদের বিপরীতের বিল্ডিং, তৃতীয় তলায়, বাড্ডা থানা থেকে মাত্র 1 থেকে 150 গজের মধ্যেও। সেখানেও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের রড রিল, আমাদের তৈরি টোপচার তো পাচ্ছেনই, পেন, শিমানো, আবু গার্সিয়া সহ বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক রড রিলগুলো সেখানে পাবেন। ভিডিও শেষ পর্বে চলে এসেছি। ভিডিও শেষ পর্বে এসে সবসময় আমরা একটা সুস্পষ্ট প্রচার করি, সেটা হচ্ছে মানুষের খাদ্য খাবার বা ভোজ্য খাবার, শিশু খাদ্য এবং জীবন রক্ষাকারী ওষুধ, এরা যারা নকল করে ভেজাল করে বিক্রি করে, যারা এই কাজটা করে তারা যেমন নরপশু চিয়দম, ঠিক তেমনি আমাদের মতো শৌখিন মৎস্য শিকারীর কাছে ভেজাল করে নকল করে টোপ চার ছাতু এগুলা বিক্রি করা, এমনকি চায়না থেকে নিম্নমানের রড রিল নিয়ে এসে উপরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পেন শিমানো লেখে নকল রড রিল বিক্রি করাও নিশ্চয়ই নরপশুর চেয়ে অধমের মতোই কাজ বলে আমরা বিশ্বাস করি। আপনাদের কি মতামত, সুস্পষ্ট মতামত থাকলে ভিডিওর কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক হবে, ডিসলাইক হলে কোনো সমস্যা নেই, আপনাদের রিয়াকশন অবশ্যই শো করবেন। ভিডিওটি শেষ করছি, শেষ করার সময় ছোট্ট দুটি কথা। আমরা মুসলিম আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং এই রমজান মাসে সবগুলো সিএম সাধনার চেষ্টা করি। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।